খুনের সঙ্গে স্কুটিতে চেপে কলমছোড়া থানা এলাকার জঙ্গলে অর্থাৎ ঘটনাস্থলে গিয়েছিলেন কৃপেশ দেব। খুনিকে নিজের ছেলের মতোই তিনি বিশ্বাস করতেন, কিন্তু এই সরল বিশ্বাসের আবর্তে পড়ে নিজের জীবন খোয়ালেন তিনি। খুনের সঙ্গে স্কুটিতে চেপে কলমচৌড়া এলাকার জঙ্গলে গিয়েছিলেন কৃপেশ দেব। খুনি আপন বর্মনকে ছেলের মতোই মনে করতেন তিনি, তাকে খুব বিশ্বাস করতেন, কিন্তু তার হত্যাকারী যে পরিকল্পিতভাবে তাকে হত্যা করার জন্যই স্কুটিতে চেপে নিয়ে যাচ্ছিলেন তা হয়তো স্বপ্নেও ভাবেননি। কৃপেশ দেবের খুন কাণ্ডের দায় স্বীকার করা আসামি আপন বর্মন বুধবার আরো জানান যে স্থানটিতে অর্থাৎ জঙ্গলে তাকে হত্যা করা হয়েছিল সেই স্থানে পৌঁছা পর্যন্ত তিনি বিশ্বাস করছিলেন যে পাওনা টাকা হয়তো ফিরে পাবেন, কিন্তু সেখানেই তাকে বেশ কয়েকটি ঘুষি মারার পর ছুরি দিয়ে গলায় এবং বুকে আঘাত করা হলো। আসামি আপন বর্মন আরো জানায় সেখানে অর্থাৎ মানিক্যনগরের জঙ্গলে ছুরি দিয়ে তাকে হত্যার বিষয়টি নিশ্চিত করার পরই বাকি দুই অভিযুক্ত প্রসঞ্জিৎ দাস ও তনয় দাসকে পেট্রোল নিয়ে আসার জন্য বলা হয়। শোনা যাক তদন্তকারী পুলিশ এবং আসামি আপন বর্মনের স্বীকারোক্তির তথা জবানবন্দিখানি। এখানে কয়টায় পড়ছিল? বিকাল 7:10 অন্ধকার চারদিকে। তুমি এখানে কি ভাবে নিয়ে আসলা? অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং নৃশংস কায়দায় যে রাজধানীর বাধাঘাটের বাসিন্দা তথা অগ্নিনির্বাপক দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী কৃপেশ দেব খুন হয়েছিলেন তাতে কোনো সন্দেহ নেই। ঠিক এই জায়গায় এই জায়গাটার মধ্যেই যেখানে ওএনজিসি পেট্রোলিং ড্রিলিং সাইটের পাশে এখানে কৃপেশ দেবের হত্যা করা হয় এবং এই স্পটে আপনারা দেখতে পাচ্ছেন এই স্পটের মধ্যেই তাকে প্রথমে ছুরির আঘাতে হত্যা করা হয় এবং পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে তাকে অগ্নিদগ্ধ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটার মধ্যেই এই ঘটনাটা হয়েছিল এবং যে ছুরির আঘাতে তাকে হত্যা করা হয়েছে ছুরিটা তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছেন পুলিশ। উল্লেখ্য চাঞ্চল্যকর এই হত্যা মামলায় মোট 3 জন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। মূল মাস্টার মাইন্ড অর্থাৎ আপন বর্মন হত্যাকাণ্ডের দায় পুলিশের সামনে স্বীকার করেছে। এরই মধ্যে দ্রুত আদালতে চার্জশিট জমা দেবার প্রক্রিয়া তথা তোড়জোড় শুরু হয়েছে কলমচৌড়া থানার তদন্তকারী পুলিশের তরফে। মামলার তদন্তের পদক্ষেপ হিসেবে এদিন স্থানীয় এলাকায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয় এবং খুন কাণ্ডে ব্যবহৃত অস্ত্রের খোঁজ করা হয়। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।